আজকে আমরা দেখব দুই ধরনের মোমোর রেসিপি, চিকেন আর ভেজ, আর সাথে চিকেন স্যুপ ও চাটনি তো আছেই। এই শীতে গরম গরম মোমো খেতে ভালোই লাগে, আর সেটা যদি ঘরে বানানো হয় তাহলে তো কথাই নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গান্ডেপিন্ডিতে সকলকে স্বাগত। এরকম অনেক টেস্টি টেস্টি ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন আর সকলের সাথে শেয়ার করুন। মিহি করে কুচানো বাঁধাকপির সঙ্গে কুচানো পেঁয়াজ, আদা, পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিন। আদাটা খুব সরু করে কাটলে খেতে আরও টেস্ট লাগবে, আমারটা একটু মোটা কাটা হয়ে গেছে। এরপর সমস্তটা খুব ভালো করে মেখে নিন। এরপর আসবো চিকেনের পুরে। একইভাবে চিকেন কিমার সাথে কুচোনো পেঁয়াজ, আদা, স্বাদমতো নুন আর গোলমরিচ দিয়ে দিন। আর সাথে দিন খানিকটা মাটনের চর্বি, এতে মোমোটা হওয়ার পর ভিতরটা খুব জুসি হয়, ঠিক আপনার প্রিয় দোকানের মতো। এরপর আবার সবটা ভালো করে মেখে নিন। ময়দায় অল্প নুন দিয়ে গরম জল দিয়ে মেখে ডো তৈরি করুন। এরপর ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। এরপর পুর ভরে নিয়ে এইভাবে ভাজ দিন। আপনারা হাতে করে নিয়েও ভাজটা দিতে পারেন, বা এর পরেরটা আমি ডেস্কে রেখে দেখাবো, সেটা বোধহয় বেশি সুবিধাজনক। এই যে আরেকটা দেখুন, এইভাবে পুরটা ভরে নিয়ে ডেস্কের উপর রেখে শাড়ির কুচির মতো একটা একটা করে কুচি দেব। এখানে তফাৎটা একটাই, শাড়ির কুচির মতো একসাথে জড়ো করবেন, একটা ভাঁজ দেবেন, ভালো করে আটকে নিয়ে নেক্সট ভাঁজে যাবেন। এইভাবে ভাঁজটা দিয়ে অপোজিট প্রান্তটা আরেকটার সাথে লাগিয়ে ভালো করে চলবেন। চাটনির জন্য সেদ্ধ করে রাখা টমেটোর খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে দিন। এরপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বেশ খানিকটা রসুন ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর চাটনি। এরপর স্যুপের জন্য অল্প তেলে ডুমো করে কাটা পেঁয়াজ, বিনস, গাজর, পেঁপে এবং স্বাদমতো নুন দিয়ে একটু সটে করে নিন। আমরা চিকেনের প্রপার স্টুই বানাচ্ছি, এটাই আমাদের বেশি ভালো লাগে চিকেন স্টকের থেকে। এরপর চিকেনটা দিয়ে একটু নাড়িয়ে বেশি করে জল দিয়ে দিন। জলটা একটু বেশি লাগবে, কারণ ওই স্টিমেই মোমোটা সেদ্ধ হবে। এর উপরে মোমোগুলো বসিয়ে দিন লো টু মিডিয়াম ফ্লেমে। 30 মিনিটের মধ্যে মোমোগুলো রেডি হয়ে যাবে। আমরা ট্রেডিশনাল পাত্রে করেছি, আপনাদের কাছে সেই পাত্র না থাকলে কড়াই বা সসপ্যানে ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে উপরে ঢাকা দিয়েও করে নিতে পারে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মোমো, ভেতরটা খুব জুসি হয়েছে আর খেতে তো অসাধারণ।
এইভাবে বানিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর এইভাবেই গান্ডেপিন্ডে খেতে থাকুন। থ্যাংক ইউ।